নামে দুজনকে পর্যন্ত ফাঁসিতে ঝোলানোর ইতিহাস রয়েছে জিয়াউর রহমানের। হ্যাঁ, তারা গুম হয়েছিলেন, আজ পর্যন্ত অনেকে গুম আছেন, আজ পর্যন্ত তাদের সন্তানেরা জানে না তাদের বাবার কবর কোথায়, আজ পর্যন্ত তাদের সন্তানেরা জানে না তাদের বাবার এখন তো আর কবরে কবরও নেই, এখন কবরের ভিতর যে কঙ্কাল তা আছে সেটারও যদি শনাক্ত করা যায় এখন তারা সেটাই কামনা করেন। তবু বলুন, তবু আমরা একটু মিলাদ পড়ি, তবু আমরা পিতার মৃত্যু দিবসটা একটু পালন করি। আমাদের আইনের পরিভাষায় যদি আপনি একটি সামরিক ট্রাইব্যুনাল গঠন করেন, সামরিক সেই বিচার আদালতে আপনাকে একজন মিনিমাম লেফটেন্যান্ট কর্নেল থাকতে হবে এবং বাকিরা ক্যাপ্টেন পদমর্যাদার নিচে থাকতে পারবে না। সেদিন জিয়াউর রহমান হাবিলদারকে নন ক্যাডার কর্মকর্তা সামরিক তাদেরকে পর্যন্ত তিনি বিচারক বানিয়েছিলেন এবং কারা কাদের কাদের হত্যা করা হবে সেই আদেশটি আসত, একটি চিরকুটে জিয়াউর রহমান লিখে সেই আদেশটি পাঠাতেন। আজকে যখন ঘুমের কথা বলা হয় তখন আমরা তাদেরকে স্মরণ করি না কেন? বিএনপিরও উচিত এই ঘুমের শিকার যারা 77 সালে হয়েছিল কেন খুব কনভিনিয়েন্টলি আপনারা তাদের নামটি বাদ দিয়ে দেন, তাদের নামও আপনাদের উচ্চারণ করতে হবে। আর আপনাদের ঘুমের তালিকায় 18টি পরিবার, তারা এখন আর কেন সংযুক্ত নেই? কারণ তারা বলেছে আমাদেরকে ভুল বুঝিয়ে নেওয়া হয়েছিল, তারপরে দেখলাম এটা আসলে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তারা যে ঘুমের শিকার ব্যক্তিদের তালিকা করেছেন তাদের অধিকাংশের নাম বিভিন্ন হুলিয়াতে বিভিন্ন মামলায় কনভিক্টেড আসামি হিসেবে আছে। তারা যে ঘুমের তালিকা নিয়ে বিদেশে হন্যা এবং ধন্যা দিচ্ছেন তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে তাদের পরিবারের কাছে ফিরে এসেছে। তাদের মধ্যে ছাত্রলীগের দুই কর্মীর নামও আছে যারা জিয়াউর রহমানের পর খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করলেন সে সময়ে তাদের হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে এমনকি একজন ইনসার্জেন্টের নামও আছে যাকে কলকাতায় ধরা হয়েছিল এবং কলকাতা থেকে ধরে তাকে ঢাকায়, প্রথমে তাকে ঢাকা থেকে ঢাকায় ধরা পড়েছিল, তাকে কলকাতায় পাঠানো হয়, তার বিচার হয়, এখন সে বিচারের মুখোমুখি। তাদের নাম কিভাবে ঘুমের তালিকায় আসলো প্রশ্ন আমাদের।